নগাঁও জিলা কংগ্রেসের সভাপতি সুরেশ বড়াই কংগ্রেস ত্যাগ করার পিছত আর বহমপুর ব্লক কংগ্রেসের সভাপতি ধীরেন গোস্বামী কংগ্রেস ত্যাগ করার পিছত বর্তমান বহমপুর যখন কংগ্রেস নেতৃত্ব আছে প্রাক্তন মন্ত্রী তথা বিরোধী উপদলপতি রকিবুল ইসলামের বাগিরত আহি পেলায় এখন সভাত মিলিত হয়েছে আর মানে দেখাইছো এই সকল বহমপুর কংগ্রেসী পূর্বে সুরেশ বড়ার সঙ্গে কংগ্রেসের কংগ্রেস করেছিলেন আর দীর্ঘদিন ধরে সুরেশ বড়ার সঙ্গে দলটির আসলে কিন্তু সুরেশ বড়ার দল ত্যাগের পিছত বর্তমান কি করব কোন নেতা হব সেই উত্তর বিচারি প্রাক্তন মন্ত্রী রকিবুল ইসলামের ওসলে আহিছে আর আমার হাতত যে খবর আছে ধীরেন গোস্বামীর ঠাইত বর্তমান রঞ্জিত বড়াক পূর্বে ব্লক সম্পাদক আসে সাধারণ সম্পাদক বর্তমান সভাপতি পদ নিযুক্তি দিয়া আমার লগত রকিবুল ইসলাম ডাঙরিয়া আছে আমি জানব চেষ্টা করি যে বহমপুর কংগ্রেসের তিনবার প্রার্থী সুরেশ বড়া বহমপুরের যখন কংগ্রেস কর্মী সংগঠিত করে রাখিছিল সুরেশ বড়া পদত্যাগের পিছতে একটা প্রশ্ন সৃষ্টি হয়েছিল বহমপুর কংগ্রেস কোনে সম্ভালিব আর বর্তমানে এই কংগ্রেসী সকল আপনার ওসরলে আছে উত্তর বিচারি কারণ যেহেতু সুরেশ বড়ার আপনার খুব ঘনিষ্ঠ আসলে আর বহমপুরের প্রতিটি কার্যসূচীত সুরেশ বড়ার সঙ্গে আপনি গৈছিলেন এতিয়া নতুন সভাপতি দিয়া হয়েছে আর কি কি পরিকল্পনা আছে? মানে যাকালিরপ্রা একটা খুব অনুভব হয়েছে আমারও পাপ হয়েছিল পাপর বাবে এনে ধরনের আমি প্রায়শ্চিত্ত ভুগিবলিয়া হয়েছিল বিভিন্ন সময়ত ঘাট প্রতিঘাটের সময়ত বহমপুর বহু কংগ্রেস কর্মীয় কংগ্রেসের পতাকাখন ধরে আছিল কিন্তু আমি অসীন কাঠের থোড়া লগাইছিল এজন বাহিরেরপরা অহা লোকক আমি আঠে পাঠে বহুয়াই এই নলবাড়ী বিজেপির নেতাজনের কথার অপাত্রক আমি আসন দিছিল আর তার পরিণাম আজি আমি ভুগিবলিয়া হয়েছে আজি আপনাদের চাও যে মই ভাবা নাছিল যে যিজনক অনবরতে লগত রাখি বহমপুরত আমি কংগ্রেসের প্রার্থী দিছিল সেইজন যে আমার কংগ্রেসের লোকসকলের অন্তর ইমান আঘাত আসলে আমাকো যে পেটে পেটে বেয়া পাই আসলে সেই কথাটো এতিয়া মুকলিকে সবে কোয়া আরম্ভ করেছে মলয়া বরঠাকুর নামৰ এগৰাকী নিষ্ঠাবান কংগ্রেসের নেত্রী কামপুরের দ্বিধাহীনভাবে কৈছে যে দাদা আপনাদের কোয়ার কারণে আমি কংগ্রেসের হৈ সুরেশ বড়া ডাঙরিয়ার কারণে আমি ঘরে ঘরে গৈছিল কিন্তু আজি আপনাদের কম গাড়ি দেখাম যে ফটো দি ক্যালেন্ডার বনাইছিল আমাক মানুহে কৈছিল যে ক্যালেন্ডারখিনি গাড়িতে রাখক তেওঁৰ ফটো আমি ঘর আড়ি রাখিলে আমার লড়াছলী আমাক বেয়া পাব বহুত ঘরবিলাকেতো আমাক প্রত্যাখ্যান করব কিন্তু কংগ্রেসের আমি ভাল পাও কংগ্রেসক এবার দিম ভোট দিম এবার কংগ্রেসক আমি গ্রহণ করিম এই কথাবিলাক আজি হ্যাঁ আমি মই আমি আমার কেতিয়াবা আমি সময়ত আমি ভুল করো সেই ভুল আজি প্রায়শ্চিত্ত আমি পাইছো সেই কারণে আজি এই কংগ্রেস কর্মী সকলে বিনা দ্বিধায় কৈ আছে যে আমি কংগ্রেস আজি মই পাঁচবার কৈ বিধায়ক হয়েছো 2001 2006 2011 2016 2021 ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া যেতিয়া একেবারে সকল সমষ্টিতে গৈ হরুয়াব বিচাৰিছিল মোৰ সমষ্টিত খোজকাড়ি খোজকাড়ি হরুয়াবলৈ চেষ্টা করে ভরির ঢৌ ফুটি গল হরুয়াব নোৱাৰিলে তার কারণ হল মই মোৰ মণ্ডল কংগ্রেস যুব কংগ্রেস NSUI সেবা দল আর তার স্থানীয় লোকসকলের প্রত্যক্ষ সম্বন্ধ রাখিছিল আর তেওঁলোকৰ মতে কাম করেছিল আর সেই কারণে মই কৈছো যে মণ্ডল কংগ্রেসেহে মোক জিকাইছিল আজি সুরেশ বড়া ডাঙরিয়া যেনেকে কৈছিল তেওঁ ইমান ভূত মোৰতো কোনো সামগ্রী সমষ্টির নিজা ভূত নাই কংগ্রেসের ভোট কংগ্রেসের ভোটটা কোনে আনে মণ্ডল কংগ্রেস কর্মী সকলে আনে মহিলা সকলে আনে এই যুব কংগ্রেসে আনে আজি যদি বুথ কমিটির সদস্যজন যদি না থাকে তাত বুথর কোনে রক্ষা করব সেই লোকসলক পুনছাতে নাকচ করে যদরে কলে যে মই ইমান ভোট পাও এবার ওলাব নয় কিমান ভোট পাই কি কথা সেই কারণে আমাক মই এজন মানুষের চিনাকি করে দিয়েছো গগৈ আপনার নামটো কি রামেশ্বর গগৈ তেখেতক সুরেশ বড়া ডাঙরিয়া মিছা কথা কই গুহাটিলে লৈ যাব ওলাইছিল নগাঁওলে নগাঁওতে আধা বাটতে নামিলে নামি 14 কিলোমিটার খোজকাড়ি পেলে আকৌ নিজের ঘর পাইছেগৈ কৈছে সুরেশ বড়া কি তেনেকে 50টা সুরেশ বড়াই যদি কংগ্রেস এড়ি যায়গৈ মই আজীবন কংগ্রেস করিম রবীন কুমার আপনাদের সেইজন রবীন কুমার টি গার্ডেনের নেতা একেবারে ভিতর অঞ্চলের গুহাটি পালেগৈ রাজীব ভবনত নিম বলে কলে গিয়ে পেলে বিজেপি জয়েন করব খুঁজছিল ওলোটা ইয়ালে গুছি আহিলে পিতাম্বর বসুমতারী বরবাহী মণ্ডল কংগ্রেসের প্রেসিডেন্ট এই লোকসল সেইদিন আপনার দেখালো চন্দন রাভা বিভিন্ন আপনার লোকসল আজি ভুলক
রাজীব ভবনত নিম বলে কয়ে বিজেপিত জয়েন করব খুঁজতে লই আনলে গতি এই কথা বতরাবিল আজি পরিষ্কার হয়েছে মই ভাব যে এটা মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় যে ডিলিমিটেশন করলে তাহে করেছে আর সেই ডিলিমিটেশনে কিন্তু বহরমপুর সমষ্টিটা কংগ্রেসক দি দিলে আর সেই কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় ভয় করে ওত ধরেছে তোত ধরেছে কত ধরলে ভাল হব কত ধরলে বেয়া হব তাও ধরব পড়া নাই আর একটা কথা আপনি এটা আজি যখন বৈঠক হয়েছে বহরমপুর কংগ্রেসের সংকট মোচনের সভা বলেই কম আমি ইতিমধ্যে আপনি সভাপতি নিযুক্তি দিছে বা কর্মীসকলকে নিজে কথা পাতিছে বা সংগঠিত করেছে কর্মীসকলক কিন্তু নগাঁও জেলা কংগ্রেসের সভাপতি পদটো খালি হয়ে আছে সেই সন্দর্ভত কিবা চিন্তা চর্চা হয়েছে নগাঁও জেলা কংগ্রেসের সভাপতি আমার একটা পদ্ধতি আছে আমার ইয়াত থাকা যখন আমি যে আজি বহরমপুর ব্লকের সভাপতিয়ে রিজাইন দিয়ার পিছত মন্ডল কংগ্রেস সমূহক মাতি আনি রায় লৈ পেলাই আমি আমি মন্ডল কংগ্রেস আমার ব্লক কংগ্রেসের সভাপতি আমি নিযুক্তি করিম ঠিক একদরে আমার দিল্লি আর ভূপেন বৰা ডাঙরিয়ায় আমার নগাঁওর বিভিন্ন সমষ্টির লিডার সকলের আমার ব্লক কংগ্রেসের সময় কথা পাতিলে প্রথম লানি আলোচনা হওয়ার পিছত আমার ওয়ার্কিং প্রেসিডেন্ট রানা গোস্বামী আর মানক বৰা আমার জেনারেল সেক্রেটারিক আমার ইয়ালে পঠিয়াব গতি আজি কালির ভিতর রায় লব রায় লৈ পেলে ভূপেন বৰা ডাঙরিয়া ইতিমধ্যে লক্ষিমপুরে গেছে মোক কৈছে যে এই কোনো কথা নহয় আমার কনসেনসাস হয়ে গেছে এটা খালি আনুষ্ঠানিকতা আছে সেই আনুষ্ঠানিকতার পিছতে দুই দিনের পিছত আমার মানে দলটো নিয়ম নীতির মাজত চলাটো আমার এই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নিচিনা দল নহয় গতি ভূপেন বৰা ডাঙর জেলা কংগ্রেসের পৰা আমার সকলের মত সাপেক্ষে যাওয়া সিদ্ধান্তটো আমার ভূপেন বৰা ডাঙরিয়ার গোচর গৈ পাইছেগৈ আর মই জানা মতে ভূপেন বৰা ডাঙরিয়ায় অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি তাত লৈ গৈছে আর এইটো আমার দিল্লির প্রায় এপ্রুভেল লাগে গতি দুই এদিনের ভিতরতে হব আপনার মানে ধন্যবাদ জানাম যে জেলা কংগ্রেসের সভাপতি আমার কোন হব সে কথাটো লৈ যে আজি প্রেস আপনি বুলিয়ে নাই সকলে যে উত্রাউল এই কথাটা ইঙ্গিত দিছে যে কংগ্রেসের কিন্তু ভাল দিন আহি আছে কংগ্রেসের যে আকো সরকার হব তিনি ডিসেম্বর আগতে আমার যাতে নামটো লাগে সেই কথাটো আমাতকৈ বেছি উত্রাউল হয়েছে আমার প্রেসর লোকসকল গতি এই কথা বতরাবিলাকে একটা ভাল ইঙ্গিত দিছে দুদিন এদিন যি লাগে আর আমার সভাপতি হব সেটো কোনো আপনার থিরাং করেছে আর খালি নিয়মটো বাকি আছে মোক সভাপতি ভূপেন বৰা ডাঙরিয়া কয় যে নিয়মত আপনাদের যে হব লাগে এই নিয়মটি হব আর এই অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির পর হয় যেটা তা সে হব মানে একটা কথা আর আপনাদের কোথাও আপনি সুদার কারণে যে জয়ন্ত মল্ল বৰুৱা জয়ন্ত মল্ল বৰুৱাই না বৰুৱা লিখে জয়ন্ত মল্ল বৰুৱা মানে এখন ফটো দেখাম আপনার কংগ্রেসর আছিল কোনো নাম না জানিছিল আমার সকলে কয় আর মতো আমার জয়ন্ত মল্ল বৰুৱা রাতুল কলিতা হতে আমার রিপ্লাই দিব কিন্তু কালি যাওয়া পুরোহি মোর নাম লৈছে বলে কৈছে সেইহে মানে নামটো আজি উচ্চারণ করবলিয়া হয়েছে জয়ন্ত মল্ল বৰুৱা কংগ্রেসত আছিল রাহুল গান্ধী ডাঙরিয়ার লগত গা খেলাবর কারণে গা খেলাবর কারণে জীবন সার্থক হব বলে ভাবিছিল রাহুল গান্ধীর লগত গা খেলাটোই জীবনের সকলতক গুরুত্বপূর্ণ আর মূল্যবান কথা বলে ভাবিছিল রাহুল গান্ধী ডাঙরিয়ায় পিছত তেখেতক আম আদমি সিপাহী কংগ্রেসের একটা সদস্য করেছিল আম আদমি সিপাহীর সদস্য হয়ে কংগ্রেসের পৰা প্রার্থী হয়েছিল কংগ্রেসের বিধায়ক হয়েছিল কংগ্রেসের থাকুতে এনেকা ধরনের কথা কোৱা নাছিল নম্র ভদ্র আছিল এতিয়া তেওঁ সর্দারজনের লগত কম্পিটিশন আরম্ভ করেছে কম্পিউটার কোনে কিমান বেয়া কথা কব পারে কিমান ডাঙর সরু নামানি অপমান করব পারে আমি বিজেপির আদর্শ নীতির লগত আমার মিল নাই কিন্তু তার জ্যেষ্ঠজনক আমি বেয়াকে কথা নকও যেটু আমার হিষ্টাচার বিরোধী কথা নকও তেওঁতো ডাঙর সরু মান নাই ভূপেন বৰা ডাঙরিয়ার কথা কৈছে মোর কথা কৈছে গৌরব গগৈর কথা কৈছে মই পাঁচবারক বিধায়ক হয়েছো আজি অসমের বিধানসভার কেজনমান জ্যেষ্ঠ বিধায়কের ভিতর মই পড়ো মূল কথা উচ্চারণ করেছে যে জলজীবনের পর কিনা ঠিকা দিব দিব এই কথাটোরে উত্তর নহলে মানে নাম্বার নহলে আমার রাতুল কলিতাই আমার কারণে আমার জয়ন্ত মল্ল এই কথা বতরাবিলাক মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কম যে এটা সিবিআই ইনকোয়ারি দি দিয়ক কেনেকে দিছে কি কথা কত বর করে ইডি না কি এটা সিডি সিডি নয় ইডি না ইডি 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 ইনকোয়ারি এটা দি দিয়ক
তেতিয়া ওলাই যাব যে কেনেকৈ তেওঁ এই কথাবিলাক কবলৈ সাহস পালে মই বিজেপি গোটেই দলটো সমালোচনা কৰা নাই কাক কেনেকৈ ক'ত অপবিত্ৰ কৰিছে তেওঁ আজি ক্ষমতাৰ ৰাগীত বত্ত হৈ উই চিৰিঙা যে হয় নহয় উই চিৰিঙা যেতিয়া পাখি গজে তেতিয়া মৃত্যু হয় মৃত্যু কেতিয়া হয় পোহৰ বুলি ভাবি গৈ থাকে গৈ পেলাই দেখে কিন্তু জুই জুইত পৰি উই চিৰিঙাৰ মৃত্যু হয় আজি তেওঁলোকৰ ৰাজনৈতিকভাৱে মৃত্যু হোৱাৰ পথত তিনি ডিচেম্বৰ আহিবলৈ দিয়ক সেইকাৰণে মোক বেকা কৰি পেলাই এনেদৰে ডাঙৰ সৰু মান বিচাৰ নামানা হৈছে এই কথাবিলাক ৰাইজে চাই আছে ৰাইজে কিন্তু মুখখন চিধা কৰি দিব তেওঁ ধন্যবাদ জনাইছোঁ আৰু এয়া মই দেখুৱাইছোঁ বৰ্তমান নগাঁৱৰ প্ৰাক্তন মন্ত্ৰী ৰকিবুল হোছেনৰ বাসগৃহত বৰ্তমান দেখিবলৈ পোৱা গৈছে যে বহমপুৰৰ যিসকল কংগ্ৰেছী আছে নেতা আছে তেওঁলোকক বৰ্তমান তেওঁলোক এক বৈঠকত মিলিত হৈছে ইতিমধ্যে এই বৈঠকতে যি ব্লক কংগ্ৰেছৰ সভাপতি ধীৰেণ গোস্বামীয়ে দল ত্যাগ কৰাৰ পিছত তেওঁৰ স্থানত ৰঞ্জিত বৰা যিগৰাকী ব্লক কংগ্ৰেছৰ সাধাৰণ সম্পাদক আছিলে তেওঁক সভাপতি পদত নিযুক্তি দিয়া হৈছে আৰু লগতে দিয়াৰ প্ৰস্তুতি চলাইছে আৰু লগতে নগাঁও জিলা কংগ্ৰেছৰ সভাপতিৰ নামো প্ৰায় ঠিৰাং কৰা হৈছে দুই এদিনৰ ভিতৰতে প্ৰদেশ কংগ্ৰেছৰ নেতৃবৰ্গই ঘোষণা কৰিব এটা যিহেতু নিয়ম আছে এটা কিছু নিয়মৰ মাজত যাব লাগে গতিকে সেই নিয়মসমূহ সম্পূৰ্ণ হোৱাৰ পিছত ইয়ালৈ মানৱ বৰা আহিব ৰাণা গোস্বামী আহিব তেওঁলোকে মতামত লোৱাৰ পিছত সেই নামো ঘোষণা কৰা হ'ব গতিকে নগাঁও জিলা কংগ্ৰেছে কৈছে যে সুৰেশ বৰাই পদত্যাগ কৰাৰ পিছত জিলা কংগ্ৰেছৰ কোনো ধৰণৰ ক্ষতি হোৱা নাই আৰু অনাগত সময়তো বহমপুৰত কংগ্ৰেছ অধিক শক্তিশালী হ'ব বুলি তেওঁলোকে মত প্ৰকাশ কৰিছে।